একটা মেয়ে কি নিয়ে বাঁচে জানো? নিশ্চয়ই তার ফ্যামিলির ভালোবাসা দেখে বাঁচে না, পাড়া প্রতিবেশীর ভালোবাসা নিয়েও তারা বাঁচে না, তারা একমাত্র তার স্বামীর ভালোবাসা নিয়েই বাঁচে। আর সেটা যদি তার থেকে বঞ্চিত হয় না, সে মরে যেতে ইচ্ছা করে, কিন্তু তবু কেন মরতে পারে না জানো তো? কারণ এই মেয়ে যাত্রা না, তারা মা, সেই মায়ের জন্য তারা মরতে পারে না। ওই জন্য বলছি মেয়ে যাত্রা এতটা ভয়ঙ্কর, এত কষ্ট না সেটা বলে বোঝাতে পারবো না। তাই মেয়ে জন্মালে না খুব কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে, যে হয়তো আমার মতনই কেউ কষ্ট থাকবে, সে কি আদৌ সহ্য করতে পারবে? সে তো ছোট, তাকে কত যত্ন করে আমি মানুষ করছি, সে কি আদৌ এত কষ্ট সহ্য করতে পারবে? এটা ভেবেই না মেয়েদেরকে আমি পছন্দ করি না, একদমই না।